বন্ধুরা, এখন বাজে সকাল 7:30। সো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত ফ্রেন্ডস। আর এই সকাল 7:30 থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সকালের আশেপাশে সারা তো কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন যাব কিচেনে। জানোই তো আমরা সকালে রান্না করি, তো আজ সানডে, আজ স্কুল নেই, এর জন্য আর রিল্যাক্সে মানে অত তাড়া নেই। আর দেখো, আজ সূর্য সোনা উঠে গেছে। সূর্য সোনা একটু হাই করো। এই দেখো, সোনা পাপা উঠে গেছে, মানে বেলা হয়েছে না অনেকটা, দুই বেবি উঠে গেছে। তো বন্ধুরা, 7:30 বাজে, গুড মর্নিং। কিচেনে আজকে কী রান্না করব সেরকম কিচ্ছু নেই, মানে একটি রেসিপি আছে, কালকে মারা শাক রেখেছি সেটা। তো কাল হাট বাজার কিচ্ছু করেনি, বাড়ির পাশে বাজার কিচ্ছু করেনি। তো কী করবো বুঝতে পারছি না, তো চলো দেখি কী ব্যবস্থা করা যায়। ওকে বন্ধুরা, সঙ্গে থাকো, ফিরছি আবার। দেখো বন্ধুরা, কিচেনে চলে আসছি, আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। আর দেখো, কাল আমি রাস্তা থেকে এই মারা শাকটা রেখেছি, তো এই মারা শাকটা ঝোল বানাবো। আর এদিকে, আর গতকালে দেখো এখানে কিছু শাক, দেখো সে দেখো কি বলছে, সবাই স্লোগান দিচ্ছে, ও স্লোগান দেওয়ার চেষ্টা করছে। আর বন্ধুরা, ওদিকে কিচেনে তো ভাত চাপিয়ে এদিকে চলে এসেছি, মানে দোকানের, মানে দশকর্মার দোকান, তোমরা তো জানোই, মানে বাড়িতেই দশকর্মার দোকান, পাশেই বাজার আছে একটি। তো ঈশ্বরের কৃপায় চলে টুকিটাকি, তো দোকানে ঝাঁপগুলো খুলে নিলাম। তো পাশেই আবার অনেক কচু গাছ দেখলাম, তো রান্নার তো কিছু নেই মাথায় আছে, তো তাই দেখো কচু গাছ কিছু, মানে কচু গাছ না সরি, কচু লতি উঠিয়ে নিচ্ছি। তো গ্রামে গঞ্জে এদিক থেকে একটি সুবিধাই আছে, মানে শাক সবজি ঘরে না থাকলেও ব্যবস্থা করা যায়। আর বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা জুড়ে থেকে, জুড়ে থাকার অনুরোধ রইল। তো আশা করি ভিডিওটা একটু হলেও ভালো লাগবে বন্ধুরা। তো আমি শাক সবজিগুলো তুলে নিয়ে কিচেনে চলে আসছি, তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো সূর্য সোনা ওপাশে পড়াশোনা করছে, মানে একা একা যা মনে আসছে তাই বলছে। তো বন্ধুরা, প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা জুড়ে থেকে, জুড়ে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা, দেখার শেষে একটি লাইক দিয়ে দিও। বন্ধুরা দেখো, আমি তো সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছি, ওর পাপা বাজার থেকে আবার মাম নিয়ে আসলো। আমার ভাত কিন্তু হয়ে গিয়েছে, শাকসবজি রেডি করে নিয়েছে, তো এখন মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এদিকে কড়া চাপিয়ে দিয়েছি, মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো, এটা ছিল সিলভার কাপ, তো ভাজাই, ভাজা করব আর একটু ঝোল করব। আর এদিকে পটল সিদ্ধ করতে দিয়েছি, নুন হলুদ দিয়ে করব পটল ভর্তা। তো এগুলি আমি আয়োজন করে নিয়েছি। তো বন্ধুরা, ফাইনালি রান্নাবান্না কমপ্লিট। তো বন্ধুরা, ব্যাক ক্যামেরা দেখে নাও কী কী রান্না করেছি। করেছি শাকের ঝোল মাছগুলো দিয়ে, করেছি কচুর লতি, আর করেছি যে পটল ভর্তা। এই পটল ভর্তাটা না বন্ধুরা খেতে অসাধারণ লাগে। তো এই রেসিপিটি আমার ইউটিউবে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। আর আছে মাছ ভাজা। তো আজকে এই দিয়ে খাওয়া হবে সকালে। তো বন্ধুরা, খেয়ে দিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকো। আর দেখো, রান্নাঘরটা পরিষ্কার করে নেব এখন। আর দেখো বন্ধুরা, খেয়ে দিয়ে চলে আসলাম এই পাশে। তো না, জামাটা না একটু ছেঁড়া, জামাটা ছিঁড়ে গেছে, পরেছিলাম তো, শুধু বারবার পায়ে লাগছে, তো তাই খুলে আগে ভাবছি সেলাই করি, সেলাই করে কাচতে হবে। তো মধ্যবিত্ত পরিবারে ছোটোখাটো ইচ্ছেগুলো পূরণ করতে অনেকটা সময় ধৈর্য ধরতে হয়, অনেক কিছু মানিয়ে নিতে হয়। যেমন আমার এই জামাটা ছিঁড়ে গেছে, এখন চাইলেও আমি এখন একটা জামা কিনতে পারবো না, সামনে পুজো। তো তাই একটু, মানে কি বলবো, একটু কিপটুমি বলতে পারো, কষ্ট বলতে পারো, ওভাবে চলতে হবে। তো ও পাশে আবার সূর্য সোনা স্নান করতে চলে গেছে, আমাকে ডাকা ডাকি করছে, তো ওখানে যেতে হবে। তো আজ না এখনও বিছানাটা পরিষ্কার হয়নি, মানে ঘুম থেকে তো আজ একটু দেরিতে ওঠা হয়েছে, ছেলেরাও একটু দেরিতেই উঠেছে, তো বিছানাটা গোছানো হয়নি। আর শোনো বন্ধুরা, ছেলে কি বলছে, ঠিক আছে, ধৈর্য ধরে তো সিঁদুর বাবু যা।
দৈতে দৈতেছি 700 টাকা উঠে আছে কিনা দেওয়া লাগবে। ছেলে পরে ক্লাস ফাইভে আমাকে বলছে মা একটা এরোপ্লেন কিনে দেবে রিমোট কন্ট্রোল। তো আমি বলছি বাবা এখন তো পয়সা নেই, ধৈর্য ধরতে হবে, পয়সাটা হবে তারপর। তো ছেলে বলছে মা ঠিক আছে আমি ধৈর্য ধরছি, তো আমাকে কিন্তু দুর্গাপূজার সময় জামা লাগবে না, তবু আমার ওইটা মানে ওই রিমোট কন্ট্রোল এরোপ্লেনটা লাগবে। তো আমাদের এই মধ্যবিত্ত পরিবারে বললাম না ছোটোখাটো বাচ্চার বলো আমার বলো ইচ্ছেগুলো পূরণ করতে অনেকটা সময় ধৈর্য ধরতে হয়। আর দেখো এদিকে আমার অনেক কাজের মাঝেও আমি আমার এই ঘরটাকে পরিষ্কার করতে ভুলি না, মানে পরিষ্কার করে নিই, একদিন পরিষ্কার না করলে ভালো লাগে না। আর দেখো সূর্য সেনা একা একাই খেলাধুলা করছে, আর ঘরটা পরিষ্কার মানে ঝেড়ে পুছে নিচ্ছি, সকালে একবার ঝেড়েছে কিন্তু। আর দেখো বন্ধুরা এইটুক ভয়েস আমার ছেলে দিয়েছে শুভদীপ, তো একটু তোমরা শোনো। হাই গাইস, দেখতে পাচ্ছ আমার মা ঘর ঝাড়ছে এখন। ও যে সূর্য সোনার দুষ্টাম করছে, সকালে কিন্তু উঠোনটাও ঝাড়া হয়েছে। তো ঘরের সামনে টুক মানে ঘরটা ঝেড়ে বের করলাম, তো ঘরের সামনে টুক নোংরা হয়ে গেছে, তো ওইটুক ভাবলাম একটু পরিষ্কার করে নেই। আর দেখো অনেক বাসি জামা কাপড়, বাচ্চাদের জামা কাপড়, তো এগুলো এখন একটু কেচে দিব। সূর্য সোনা ঘুমিয়েছে, তো কাচাকুচি হয়ে গিয়েছে, তো এখন মেলতে দেব। তো এরপরেও কিন্তু অনেকটা কাজ আছে। আর দেখো এখন বলো তো কী করছি, কাউকে জল দিতে যাচ্ছে, মানে ভাতের ফ্যানটা ঘরে থাকে না, তো সেটাই এখন কাউকে দিতে যাচ্ছে। তো বেশ রৌদ্র উঠেছে, এখন 11:45 মতো বেজে গেছে। তো তারপর আবার স্নান দান, আরও কিছু জামা কাপড় আছে সেগুলো কাচতে হবে। এই যে সূর্য সোনা, সূর্য সোনা স্নান দান হয়ে গিয়েছে, সূর্য সোনা এখন ঘুম আসবে, মানে ওখানে এখন একটু ঘুম পাড়াবো। আর বন্ধুরা দেখো এখন বাজে রাত্রি 8:30, তোমাদের সামনে অনেকক্ষণ পরই এলাম। দেখো সেজে গুজে রেডি হয়েছি, কোথাও যাব। আর গরমের দিন এই সুতির শাড়ি পরেছি, কারণ আমি সুতির শাড়িটাই বেশি কমফোর্টেবল মনে করি। তো যাব একটা পুজো বাড়িতে, তো অনেকটাই রাত্রি হয়ে গেল। তো বন্ধুরা চলো, সেখানে আজ আর রাত্রে রান্না নেই, তো সেখানেই আমরা ডিনারটা সেরে নেব। সো বন্ধুরা দেখো বন্ধুরা এদিকে সূর্যসেনাও রেডি হয়ে গিয়েছে। সূর্যসেনা কোথায় লুকিয়ে আছে, ওর কোথায় যাবে সূর্য? চলো।